ইংরেজিতে বাক্য গঠন কিভাবে করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কিছু চলমান থাকলে বা যা এই মুহূর্তে ঘটছে বুঝালে তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব এম ইজ আর বসিয়ে এরপর ভার্বের সাথে আইএনজি লাগাতে হয়। যেমন ইট ইজ স্নোয়িং ইন দ্য সিটি, শহরে তুষারপাত হচ্ছে। আই এম এনজয়িং স্নো শাওয়ার, আমি তুষার স্নান উপভোগ করছি। অর্থাৎ আপনি এই মুহূর্তে যে কাজ করছেন সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে ইট এবং আই হচ্ছে সাবজেক্ট, ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ায় এর সাথে সাহায্যকারী ভার্ব ইজ বসেছে, এবং আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ায় এম বসেছে। এই সূত্রগুলো মনে রাখবেন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই এর সাথে এম, প্লুরাল নাম্বার উই এর সাথে আর, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ এর সাথে আর, প্লুরাল নাম্বার ইউ এর সাথে আর, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি শি ইটের সাথে ইজ, প্লুরাল নাম্বার দে এর সাথে আর বসে। আর স্নো এবং এনজয় হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মেইন ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়ে স্নোয়িং এবং এনজয়িং হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠনের সূত্রটি হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্ব বা ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, নির্দিষ্ট সময় থেকে চলমান বা এখনও চলছে বুঝালে তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। সাবজেক্টের পর হ্যাভ বিন হ্যাজ বিন ব্যবহার করে এরপর মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। যেমন শি হ্যাজ বিন প্লেয়িং ইন দ্য স্নো স্টর্ম ফর ওয়ান আওয়ার, সে এক ঘন্টা ধরে তুষার ঝড়ের মধ্যে খেলা করছে। ইট হ্যাজ বিন স্নোয়িং সো হ্যাভিলি সিন্স আফটারনুন, বিকেল থেকে প্রবল তুষারপাত হচ্ছে। যে সূত্রগুলো মনে রাখতে হবে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই এর সাথে হ্যাভ বিন, প্লুরাল নাম্বার উই এর সাথে হ্যাভ বিন, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ এর সাথে হ্যাভ বিন, প্লুরাল নাম্বার ইউ এর সাথে হ্যাভ বিন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি শি ইটের সাথে হ্যাজ বিন, এবং প্লুরাল নাম্বার দে এর সাথে হ্যাভ বিন যুক্ত করতে হয়। এখানে মূল ভার্ব প্লে এবং স্নো এর সাথে আইএনজি যোগ করে প্লেয়িং এবং স্নোয়িং হয়েছে। অর্থাৎ বাক্য গঠনের সূত্রটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্ব বা ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট। এই টেন্সে সময় উল্লেখ থাকবে।